أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم فقهنا في الدين. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আচ্ছা, এখানে আমরা 70% এর কি আজকে নতুন একটা বিষয় শিখছি, সেটা কি, আমরা এর আগ পর্যন্ত তিনটা চ্যাপ্টার পড়েছি, সেটা হচ্ছে কি দাআ, তাই না, আমার, তারপরে জন্না, দল্লা, এই ক্রিয়াগুলো পড়েছি, এগুলো ছিল সবই মূল ক্রিয়া। যেমন আমরা 50% থেকে যেগুলো পড়ে এসেছি মূল ক্রিয়া, তো এখন আমরা যেটা শিখব মূল ক্রিয়ার সাথে, হ্যাঁ, আমরা এ পর্যন্ত যে সমস্ত ক্রিয়া শিখেছি সেগুলো তিন অক্ষর বিশিষ্ট, অর্থাৎ ওই সমস্ত ক্রিয়া যেগুলোর মূল অক্ষর কয়টা, তিনটি, তিনটি মূল অক্ষর দ্বারা গঠিত। যখন বিভিন্ন রূপ গ্রহণ করি সেখানে মূল শব্দে কোনো সংযোজন থাকে না, যার সংযোজন হয় রূপান্তরের জন্য, অর্থাৎ পুরুষ, লিঙ্গ বা বচনের কারণে। না, দেখুন, এক বচন থেকে বহু বচন যখন হয়েছে, ফা আলা ফা আলু, একটা ওয়াও এসেছে, এর পরে এসেছে, তো এভাবে যেমন ইয়ার জায়গায় তা এসেছে, ঠিক আছে, আ না, আমরা করি, আমি করি, আমরা করি, তাহলে এই যা বচন বা লিঙ্গ বিভিন্ন কারণে চেঞ্জ হয়েছে, কিন্তু মূল যে দেখো ফা আইনলাম, এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। তো এখন আমরা যে উদ্ভাবিত ক্রিয়া যেটা পড়ব, উদ্ভাবিত ক্রিয়া, উদ্ভাবিত ফর্ম, ওই সমস্ত ক্রিয়াগুলিকে বলা হয় যেখানে এক বা দুই বা তিনটি অতিরিক্ত অক্ষর মূল তিন অক্ষরের সঙ্গে যুক্ত হয়। যখন তারা মূল অক্ষরের সঙ্গে যুক্ত হয় রূপান্তরের সময় তারা প্রায় একই জায়গায় থাকে। এই অক্ষরগুলি যুক্ত হয় কোনো কোনো সময় প্রথম অক্ষরের পূর্বে, কোনো কোনো সময় প্রথম মূল অক্ষর ও দ্বিতীয় মূল অক্ষরের মাঝে। এই কোর্সে আমরা আটটি গুরুত্বপূর্ণ ফর্মের বিদ্যাভ্যাস করব। মনে রাখার সুবিধার্থে একটা সহজ পদ্ধতি নিচে উপস্থাপন করা হলো। এই যে আটটা পদ্ধতি, যেমন আমাদের ওই যে ফাআলা, নাসারা, দরাবা মনে রাখার জন্য একটা সূত্র ছিল, যে ফাআলা প্রথমে হচ্ছে ফাতাহা, ফাআলা, ফাআলা, ফাতাহা সবই তো একই একই বাবের মধ্যে। তাহলে ইফ ইউ ওপেন দ্য কোরআন, যদি তুমি কোরআন খোলো, ফাতাহা, খোলা কি, ফাতাহা, ইফ ইউ ওপেন দ্য কোরআন আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। নাসারা, সে সাহায্য করেছিল, নাসারা, আদারওয়াইজ ইউ উইল বি হিট, নতুবা তুমি আঘাতপ্রাপ্ত হবে, তোমাকে আঘাত করা হবে, কি, দরাবা, দরাবা সে আঘাত করেছিল, হ্যাঁ, সো দেয়ার ফর লিসেন, অতএব তুমি শুনো, আল্লাহর কথা শুনো, সামিয়া, সামিয়া সে শুনেছিল। এভাবে আমরা অ্যাডজাস্ট সিরিয়ালটা মনে রাখতে পারি। এভাবে এখানেও সিরিয়াল মনে রাখার জন্য এভাবে দিয়েছে যে তাদাব্বারা, তাদা প্রথমে না, প্রথমে হচ্ছে মুজাহাদা, তাসবিহ এবং মুজাহাদা করা হচ্ছে ইসলামের মূলনীতি। তাসবিহ, আল্লাহর গৌরব বর্ণনা করা, আর মুজাহাদা, আল্লাহর কারণে সংগ্রাম করাই হচ্ছে ইসলামের মূলনীতি। তো এখান থেকে আমরা তিনটা ফর্ম পাবো, সাব্বাহা, জাহাদা, আসলামা। সামনে এগোনোর জন্য ইসলামের মূলনীতি, ইসলামে প্রবেশ করেছি, তাহলে ইসলাম নিয়ে আরও সামনে এগোনোর জন্য কোরআন নিয়ে তাদাব্বুর করতে হবে। তাদাব্বারা মানে ভেবে দেখা, তাদাব্বর ভেবে দেখা এবং তাদারুস একত্রে পাঠ, একত্রে বিদ্যাভ্যাস, একত্রে পাঠ করা, এটা করা উচিত, কোরআন নিয়ে তাদাব্বুর করা এবং একত্রে বিদ্যাভ্যাস। তাহলে এখান থেকে আমরা দুটো প্যাটার্ন পাবো, তাদাব্বারা, তাদারসা। এরপর আমরা যা করব, ইনকিলাব, আল্লাহর দিকে প্রত্যাবর্তন, ইনকিলাব, প্রত্যাবর্তন করা। তাহলে আমাদের ভেতরে ইখতিলাফ কমে আসবে, মতভেদ কমে আসবে। যত বেশি সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে এই মতভেদগুলো কমে আসবে। এখন মতভেদের কারণে মুসলিমরা একে অন্য থেকে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে প্রতিটি ভালো কাজ শেষে আমরা করব ইস্তাগফারা, ইস্তিগফার। দেখো সূরা নাসরের মধ্যে না, সব শেষে আল্লাহ কি করেছেন, ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগফির, এবং তুমি ক্ষমা প্রার্থনা করো। তাহলে প্রতিটি ভালো কাজ শেষে আমরা কি করব, ক্ষমা প্রার্থনা করব, ইস্তাগফারা। তাহলে এখান থেকে একটা প্যাটার্ন আমরা পাচ্ছি, ইস্তাগফারা। এই সমস্ত প্যাটার্ন আমরা শিখব, ঠিক আছে, এখন হয়তো তোমাদের মাথায় ঢুকবে না, কিন্তু আমরা আস্তে আস্তে সবই শিখব। দেখো সাব্বাহা, প্রথমে আমরা শিখব সাব্বাহা, জাহাদা, আসলামা, তাদাব্বারা, তাদারসা, ইনকলাবা, ইখতালাফা, ইস্তাগফারা, এইগুলো একটা একটা করে শিখব। আজকে প্রথমে আমরা শিখব সাব্বাহা, দুই নম্বর ফর্ম। তো এই এই এটার আবার নাম্বারিং করা হয়েছে, উদ্ভাবিত ফর্মসমূহের সংখ্যা। অভিধান গ্রন্থে উদ্ভাবিত ক্রিয়ার ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে দুই হতে। এক নাম্বার দেওয়া হয়েছে ফাআলা, তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াকে। যত মূল ক্রিয়া শিখেছি সবই এক নাম্বার। প্রতিটি ফর্মকে প্রদত্ত ক্রমিক নাম্বার দুই হতে যা 10 পর্যন্ত দেওয়া হয়েছে, আমরা 9 নাম্বার
একটা প্যাটার্ন শুধু আমার এখানে ফর্ম দেওয়া নাই, 9 নম্বরটা, এটা কোরআনে তেমন বেশি ব্যবহার হয় না, এজন্য এটা দেয় নাই। হ্যাঁ, তো ইনশাল্লাহ ওটা আমরা শিখে ফেলবো। তাহলে এই দেখো, সাব্বাহা 2, জাহাদা 3, আসলামা 4, এই ক্রমিক নাম্বারগুলো মনে রাখতে হবে। তো এটা প্রত্যেকটা যখন পড়বো আমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবো। তাদাব্বারা 5, তাদারসা 6, ইনকলাবা 7, ইখতালাফা 8, ইস্তাগফারা 10। প্রথমে আমরা কি শিখবো? 2 নম্বর উদ্ভাবিত ফর্ম সাব্বাহা। দেখো মূল ক্রিয়া কি? সাবাহা। এখানে মুসাববিহ, মুসাব্বাহ, এটা আমরা মূল প্যাটার্ন থেকে পড়ে ফেলছি ইনশাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পড়লাম, সাব্বাহা। দেখো মূল ক্রিয়া হচ্ছে সাবাহা, যেমন ফাআলা, সাবাহা। তাহলে অতিরিক্ত কি কি সংযোজন হয়েছে? একটা তাসদিদ, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যে মূল ক্রিয়া, মূল ক্রিয়ার একটা অক্ষর ডাবল এসেছে, বা ডাবল এসেছে, এজন্য কি হয়েছে? বায়ের উপর তাসদিদ হয়েছে, সাব্বাহা। সাব্বাহা অর্থ সে ভক্তি ও প্রশংসা নিবেদন করেছিল। সাব্বাহা, সাব্বাহু, সাব্বাহতা, সাব্বাহতুম, সাব্বাহতু, সাব্বাহনা, ইউসাব্বিহু। দেখো একটু চেঞ্জ হয়েছে, আমরা আমরা মূল ক্রিয়াতে, আমরা 3 অক্ষর বিশিষ্ট যে মূল ক্রিয়া আমরা পড়েছিলাম, সেখানে কি পড়েছিলাম? ফাআলা, ইয়া, ফাআলু, ইয়াতে জবর ছিল, আর এখানে কি হয়ে গেছে? ইউ এসেছে, এইটুকু চেঞ্জ হয়েছে। কিন্তু আরও একটু চেঞ্জ আছে, আসছে আমরা দেখতেছি। তাহলে ইউসাব্বিহু, ইউসাব্বিহুনা, তুসাব্বিহু, তুসাব্বিহুনা, উসাব্বিহু, নুসাব্বিহু। আমর দেখি, সাব্বিহ, সাব্বিহু, লা তুসাব্বিহ, লা তুসাব্বিহু, মুসাব্বিহ, মুসাব্বাহ, তাসবিহ, এখানেও চেঞ্জ হয়েছে। দেখো কর্তা, কর্মা, কর্তা আমরা ফাআলা কি পড়েছিলাম? ফাইলুন, মাফউলুন, ফিইলুন, কিন্তু এখানে দেখো কি হয়েছে? মু দিয়ে শুরু হয়েছে দুইটাই, কর্তা কর্ম। কর্তা মুসাব্বিহ, যে ভক্তি প্রশংসা নিবেদন করে, মুসাব্বাহ, যাকে, যার ভক্তি প্রশংসা নিবেদন করা হয়, তাসবিহ, ভক্তি প্রশংসা নিবেদন। আমরা তাসবিহ করি না, তাহলে যে তাসবিহ, বিতে কিন্তু একটা মাদ আছে, তাসবিহ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান, ওকে। তাহলে হুয়া সাব্বাহা, আর বাকি কিন্তু একই রকম, হুয়া সাব্বাহা, হিয়া সাব্বাহাত, স্ত্রীলিঙ্গ শুধুমাত্র একটা সাকিনালা তা যুক্ত করে স্ত্রীলিঙ্গ হয়েছে, সে একজন স্ত্রী ভক্তি প্রশংসা নিবেদন করেছিল। হুয়া ইউসাব্বিহু আর হিয়া তুসাব্বিহু, জাস্ট ইয়ার জায়গায় তা এসেছে আগের মতোই। হুয়া ইউসাব্বিহু, হিয়া তুসাব্বিহু, তা না হয়ে তু হয়েছে, ঠিক আছে, এটুকু চেঞ্জ। সাব্বাহা, দেখো সাব্বাহা দিয়ে অনেক সুরাত শুরু হয়েছে। সাব্বাহা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা সাব্বাহা এটা দিয়ে শুরু হয়েছে, সেই সেই সুরাগুলোর অনেক মর্তবা আছে। যদি তুমি কোনো তাফসির পড়ো তাহলে তুমি খুঁজে পাবে। সাব্বাহা অনেক সুরাত শুরু হয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি। আমরা যদি একটু দেখি সুরা, একটু কি বের করবো, এটা পরে দেখি, তাহলে অনেকের হয়তো ব্যস্ততা আছে। তাহলে সাব্বাহা, সাব্বাহু, সাব্বাহতা, সাব্বাহতুম, সাব্বাহতু, সাব্বাহনা, ইউসাব্বিহু, ইউসাব্বিহুনা, ইউসাব্বিহু দিয়েও শুরু হয়েছে, ইউসাব্বিহু, ইউসাব্বিহু, ইউসাব্বিহুনা, তুসাব্বিহু, তুসাব্বিহুনা, উসাব্বিহু, নুসাব্বিহু, সাব্বিহ, সাব্বিহু, লা তুসাব্বিহ, লা তুসাব্বিহু। দেখো সাব্বিহ, সূরা সূরা আল আলাই শুরু হয়েছে সাব্বিহ দিয়ে, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, সাব্বিহ, ভক্তি প্রশংসা নিবেদন করো, সাব্বিহ। মূল ক্রিয়া সাবাহা, সাবাহা অর্থ ভাষা, ভাসি, ভাষা, সাঁতার কাটা, আর সাব্বাহা ভক্তি প্রশংসায় ভাসিয়ে দেওয়া, একটা নিচে নিজে ভাষা আর একটা ভাসিয়ে দেওয়া, ভক্তি প্রশংসায় ভাসিয়ে দেওয়া, সে ভক্তি ও প্রশংসা নিবেদন করেছিল। আমরা আল্লাহকে আল্লাহর ভক্তি প্রশংসা নিবেদন করি, তাহলে সাব্বিহ, ভক্তি প্রশংসা নিবেদন করো, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। ওখানে সাব্বি, এখানে একটা সাকিন আছে, আর ইসমা তো পরে, এখানে একটা জের যুক্ত হয়ে সাব্বি হিসমা হয়েছে, ওটা আমরা কেন হয়েছে ওটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ, যখন সুরা পড়বো। সাব্বি হিসমা রব্বিকাল আলা, তুমি তোমার মহা পবিত্র মহান রবের নামের ভক্তি প্রশংসা নিবেদন করো, সুরা আল আলা। খুব খুব কিন্তু সুন্দর ফজিলতপূর্ণ একটা সুরা। রাসুল সাল্লাম উইতের, উইতেরের 3 রাকাতে প্রথম রাকাতে সুরা আল আলা পড়তেন, তারপরে সম্ভবত ইয়ের সলাতে সুরা সফ, হ্যাঁ সফ শুরু হয়েছে সাব্বাহা দিয়ে, সুরা হাদিদ, সুরা হাদিদ শুরু হয়েছে, হাদিদ,
সাব্বাহা অথবা ইউসাব্বিহু, কোনটা দিয়ে মনে এক্ষুনি মনে করতে পারছি না। তারপরে সুরা জুমুআ, জুমুআও শুরু হয়েছে, জুমুআ জুমুআ সম্ভবত ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে। আচ্ছা তাহলে সাব্বিহ সাব্বিহু, লা তুসাব্বিহ লা তুসাব্বিহু, মুসাব্বিহ মুসাব্বাহ, তাসবিহ, হুয়া সাব্বাহা হিয়া সাব্বাহাত, হুয়া ইউসাব্বিহু হিয়া তুসাব্বিহু, সাব্বাহা সাব্বাহু, সাব্বাহতা সাব্বাহতুম, সাব্বাহতু সাব্বাহনা, ইউসাব্বিহু ইউসাব্বিহুনা, তুসাব্বিহু তুসাব্বিহুনা, উসাব্বিহু নুসাব্বিহু, সাব্বিহ সাব্বিহু, লা তুসাব্বিহ লা তুসাব্বিহু, মুসাব্বিহ মুসাব্বাহ, তাসবিহ, হুয়া সাব্বাহা হিয়া সাব্বাহাত, হুয়া ইউসাব্বিহু হিয়া তুসাব্বিহু। একটু বারবার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং বারবার শুনলে শুনলেও অনেক বেশি উপকার হয়। সাব্বাহা সাব্বাহু, সাব্বাহতা সাব্বাহতুম, সাব্বাহতু সাব্বাহনা, ইউসাব্বিহু ইউসাব্বিহুনা, তুসাব্বিহু তুসাব্বিহুনা, উসাব্বিহু নুসাব্বিহু, সাব্বিহ সাব্বিহু, লা তুসাব্বিহ লা তুসাব্বিহু, মুসাব্বিহ মুসাব্বাহ, তাসবিহ, হুয়া সাব্বাহা হিয়া সাব্বাহাত, হুয়া ইউসাব্বিহু হিয়া তুসাব্বিহু। একটু বের করে ফেললাম, একটু দেখলে তোমাদের ভালো লাগবে, হ্যাঁ, যে কোথায় কষ্ট করে যে প্যাটার্ন কেন পড়ছি। তো দেখলে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ, যখন সূরাগুলো পড়বো তখন ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সুন্দর মতো অর্থ বুঝতে পারবো। দেখো এই দেখো সাব্বাহা, সূরা হাদিদ বের করলাম, হাদিদ অর্থ কি লোহা, খুবই সুন্দর সূরা। এর 3 নম্বর আয়াতটা এর মানে অত্যন্ত ফজিলত, 1000 আয়াতের সমান সওয়াব, বুঝছো? হুয়াল আউয়ালু, না 3 নম্বর নাকি কত নম্বর সেটা, হুয়াল আউয়ালু, হ্যাঁ 3 নম্বরই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এর তাফসিরটা একটু শুনে দেখো বা পড়ে দেখো। এ দেখো সাব্বাহা দিয়ে শুরু হয়েছে, সাব্বাহা মহিমা ঘোষণা করছে, সাব্বাহা লিল্লাহি লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু, ফিস সামাওয়াতি ওয়াল আরদ যা কিছু আছে আসমানে এবং জমিনে, ওয়া হুয়াল আজিজুল হাকিম এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। যা কিছু আছে, মনে করো যে আমরা মনে করি এগুলো যে লোহা পাথর ইট পতঙ্গ গাছপালা এগুলো, হ্যাঁ গাছের অত প্রাণ আছে এখন আমরা জানি, তো সবই কিন্তু সবই আল্লাহর প্রশংসায়, যেমন আল্লাহর ভয়ে পাথর আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়, ফেটে যায়, সেখান থেকে ঝর্ণা বের হয়, পাথরও কান্না করে, হ্যাঁ আল্লাহর ভয়ে। তাহলে আমরা মনে করি এগুলোর তো প্রাণ নাই, প্রাণহীন, কিন্তু এগুলো তাসবি করে আল্লাহর, সুবহানাল্লাহ, যা কিছু আছে আসমান এবং জমিনে সবই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, দেখো সবই তোমরা পারবা ইনশাল্লাহ, হ্যাঁ একটু চেষ্টা যদি করো। 100%-এর বই থেকে সব সুরার কিন্তু এই 100%-এর বিশ্লেষণ আছে, কোন প্যাটার্ন থেকে এসেছে, কোনটা হয়েছে অতীতকাল নাকি বর্তমানকাল, স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ, কোন বচন, হ্যাঁ সবই কিন্তু, আলযুক্ত কেন হয়েছে, কেন জের এসেছে, প্রত্যেকটা একদম সুন্দর করে লেখা। এটা দেখে দেখে বারবার বেশি বেশি করে সুরা পড়তে থাকো। লাহু লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবীর সার্বভৌমত্ব, মুলক সমস্ত রাজ্য তারই, ইউহি ওয়া ইউমিতু তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। হুয়াল আউয়ালু, আউয়াল মানে প্রথম, তিনি প্রথম, হু ওয়াল আখিরু তিনি শেষ, ওয়াল যাহিরু ওয়াল বাতিনু তিনি হচ্ছে প্রকাশ্যমান, ওয়াল বাতিন তিনি হচ্ছে গুপ্ত, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম এবং তিনি সর্ববিষয়ে সম্যক অভিহিত। অন্তত পক্ষে 3টা আয়াত মুখস্থ করো, তোমাদের কাছে তো সহজ লাগবে ইনশাল্লাহ। এই 3টা আয়াত দিয়ে যদি সুরা পড়ো, এই আয়াতটার ফজিলত একটু শুনে দেখো, 1000 আয়াতের সমান। আচ্ছা আরও শুরু হয়েছে, আমরা যদি দেখি, আমরা যদি দেখি সুরা 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 হাদিদ, না সুরা হাদিদ তো আমরা পড়লাম, আর একটা হচ্ছে সফ, তারপরে তারপরে হচ্ছে সুরা ইয়ে, হ্যাঁ সুরা আল আলা তো শুরু হয়েছে, সুরা জুমুয়া 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 কোথায়, দেখো ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে এটা,
হ্যাঁ বর্তমানকাল, ইউসাব্বিহু, সাব্বাহা থেকে ইউসাব্বিহু, ইউসাব্বিহু লিল্লাহি, হ্যাঁ পবিত্র মহিমা ঘোষণা করে, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, সুবহানাল্লাহ, আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবাই পবিত্রতা মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি পবিত্র পরাক্রমশালী প্রজ্ঞাময়, ইউসাব্বিহু, সুবহানাল্লাহ। এ সুরা সফ, ওটাও শুরু হয়েছে, একটু জেনে দেখবা, হ্যাঁ একটু তাফসিরটা যে কোনো একটা সুরার, এটা সুরা হাদিদের তাফসিরটা একটু পড়বে, এত ভালো লাগে সুরা হাদিদটা, একটু শুধু রিডিংটাই পড়ো দেখবা কত ভালো লাগবে। না এটা তো সফাত, এটার একটা, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আবার প্যাটার্নে ফিরে যাই। সাব্বাহার পরে আছে আর একই রকম, সাব্বাহ একটা পারলে বাকিটাও একই রকম, কাজ্জাবা, কাজ্জাবা সে মিথ্যা বলেছিল, কাজ্জাবা সে কাউকে মিথ্যুক বানিয়েছিল, মিথ্যা প্রতিপন্ন করা কাউকে, হুম কাজ্জাবা, কাজ্জাবা থেকে কাজ্জাবা, কাজ্জাবা ওটা নাজ্জালা চলে গেছি, কাজ্জাবা, কাজ্জাবা, কাজ্জাবু, কাজ্জাবতা, কাজ্জাবতুম, কাজ্জাবতু, কাজ্জাবনা, ইউকাজ্জিবু, জাল, কিন্তু খেয়াল করো জিব্বার আগা সামনে দুই দাঁতের কিনারা, ইউকাজ্জিবু, ইউকাজ্জিবু না, তুকাজ্জিবু, তুকাজ্জিবু না, উকাজ্জিবু, নুকাজ্জিবু, কাজ্জিব, কাজ্জিবু, লা তুকাজ্জিব, লা তুকাজ্জিবু, মুকাজ্জিব, মুকাজ্জাব, তাকজিব, হুয়া কাজ্জাবা, হিয়া কাজ্জাবাত, হুয়া ইউকাজ্জিবু, হিয়া তুকাজ্জিবু। দেখো ইউকাজ্জিবু কোন সুরার মধ্যে পাই, সুরা মাউন, তুমি কি দেখেছো, আরআইতা, রআইতা, রআ প্যাটার্ন থেকে পেয়েছি আমরা, রআ, রআও, রআইতা, তুমি দেখেছো, আরআইতা, তুমি কি দেখেছো, আ দিয়ে কি কোশ্চেন করা হচ্ছে, না না, আরআইতা, তুমি কি দেখেছো, আল্লাজি, তাকে, যে, যিনি বা যাকে, তাকে, আল্লাজি, যে, ইউকাজ্জিবু, ডিনাই করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দিন, বিচার দিবসকে, প্রতিফল দিবসকে, ফাজালিকাল্লাযী ইয়াদুউ লিয়াতীম, সে তো ওই লোক যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। তাহলে যারা কিয়া কিয়া এই সমস্ত বৈশিষ্ট্য যাদের আছে তাদের, তারা কি করে, তারা প্রতিফল দিবসকে মিথ্যা মনে করে, তাদের যে হিসাব নিকাশ আছে, হুম এই দুনিয়ার কাজকর্মে যে হিসাব নিকাশ আছে তা তারা মনেও করে না, এই জন্য এই ধরনের গর্হিত কাজ তারা করতে পারে। ইয়াতিম সমাজের কত কত নিরীহ অনাথ, তাই না, তাদের নিজের জীবন দিয়ে যদি আমি চিন্তা করি, একটা অনাথ শিশুর জীবন, আমার একটা সন্তানকে দিয়ে যদি আমি চিন্তা করি, কত কঠিন তাদের জীবন, হ্যাঁ তো বরং তাদের তাদের মহব্বত করা উচিত, তাই না, তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত, আর সেখানে তারা রূঢ় আচরণ করে, গলা ধাক্কা দেয়, রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, আরও যেসব বৈশিষ্ট্য আছে, তাহলে আমাদের ইনশাল্লাহ এই সমস্ত বিষয় আমরা চিন্তা করবো যেন এই ধরনের খারাপ অভ্যাস আমাদের ভেতরে না থাকে। আমরা তো সূরা মাউনটা পড়েছি গত ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে কাজ্জাবা, ইউকাজ্জিবু, ইউকাজ্জিবু, ইউকাজ্জিবু না, তুকাজ্জিবু, তুকাজ্জিবু না, উকাজ্জিবু, নুকাজ্জিবু, কাজ্জিব, কাজ্জিবু, কাজ্জিব, তুমি মিথ্যা প্রতিপন্ন করো, আমর, কাজ্জিব, কাজ্জিবু, লা তুকাজ্জিব, লা তুকাজ্জিবু, মুকাজ্জিব, দেখো মু মু দিয়ে শুরু হয়েছে কর্তা কর্ম দুটোই, মুকাজ্জিব, মুকাজ্জাব, তাকজিব, হুয়া কাজ্জাবা, হিয়া কাজ্জাবাত, হুয়া ইউকাজ্জিবু, হিয়া তুকাজ্জিবু। আরেকবার পড়ি, কাজ্জাবা, কাজ্জাবু, কাজ্জাবতা, কাজ্জাবতুম, কাজ্জাবতু, কাজ্জাবনা, ইউকাজ্জিবু, ইউকাজ্জিবু না, তুকাজ্জিবু, তুকাজ্জিবু না, উকাজ্জিবু, নুকাজ্জিবু, কাজ্জিব, কাজ্জিবু, লা তুকাজ্জিব, লা তুকাজ্জিবু, মুকাজ্জিব, মুকাজ্জাব, তাকজিব, হুয়া কাজ্জাবা, হিয়া কাজ্জাবাত, হুয়া ইউকাজ্জিবু, হিয়া তুকাজ্জিবু। উপরে একটা রয়ে গেছে নাজ্জালা, নাজালা সে নাজিল করেছে, নাজালা তিনি নিচে পাঠিয়েছে, নাজালা, নাজালা হচ্ছে তিনি নিচে, হি কেম ডাউন, তিনি নিচে নেমে এসেছেন, নাজালা, আর নাজালা তিনি নাজিল করেছেন মানে উপর থেকে তিনি নিচে পাঠিয়েছেন, দুটার পার্থক্য বুঝো, নাজালা হি কেম ডাউন, তিনি নেমে এসেছেন, নিচে নেমে আসা, নাজালা কিছু নিচে পাঠিয়েছেন, নাজালা, নাজ্জালা, নাজ্জালু, নাজ্জালতা, নাজ্জালতুম, নাজ্জালতু, নাজ্জালনা, ইউনাজ্জালু, ইউনাজ্জালু না, তুনাজ্জালু, তুনাজ্জালু না, উনাজ্জালু, নুনাজ্জালু, নাজিল, নাজিলু, লা তুনাজ্জিল, লা তুনাজ্জালু, মুনাজ্জিল, মুনাজ্জাল, তানজিল, হুয়া নাজ্জালা, হিয়া নাজ্জালাত, হুয়া ইউনাজ্জালু, হিয়া, সরি সরি আমি যা জবর দিয়ে পড়ছি কেন, হুয়া ইউনাজ্জিলু প্যাসিভে হবে যা জবর,
ইউনাজিলু ইউনাজিলু না তুনাজিলু তুনাজিলু না উনাজিলু নুনাজিলু নাজিল নাজিলু লা তুনাজিল লা তুনাজিলু মুনাজিল মুনাজ্জাল তানজিল হুয়া নাজ্জালা হিয়া নাজ্জালাত হুয়া ইউনাজিলু হিয়া তুনাজিলু। দেখো তাসদিদের নিচে জের থাকলে কিন্তু এটা জের, তাসদিদের উপরে যদি থাকতো ওটা হতো জবর, এটা যেন কনফিউজড হয় না, ঠিক আছে? তাসদিদের নিচে আছে তার মানে এটা কিন্তু জের, ঠিক আছে? আচ্ছা তাহলে নাজ্জালা ইউনাজিলু, আবার পড়ি নাজ্জালা নাজ্জালু নাজ্জালতা নাজ্জালতুম নাজ্জালতু নাজ্জালনা ইউনাজিলু ইউনাজিলু না তুনাজিলু তুনাজিলু না উনাজিলু নুনাজিলু নাজিল নাজিলু লা তুনাজিল লা তুনাজিলু মুনাজিল মুনাজ্জাল তানজিল হুয়া নাজ্জালা হিয়া নাজ্জালাত হুয়া ইউনাজিলু হিয়া তুনাজিলু। তাহলে আগের 10টা প্যাটার্নের সাথে এই 3টা প্যাটার্ন ভালো করে মুখস্থ করে আসবে, ঠিক আছে? এটা কিন্তু সহজ, কঠিন কিছুই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগের 10টার সাথে, আগের 10টা যেহেতু একটু কঠিন আছে, ওই 10টার সাথে এইটা একদম ঠোঠস্থ। নেক্সট নেক্সট ক্লাসে আগে প্যাটার্নগুলো ভালো করে শুনবো, ঠিক আছে? একটু আগেই কল দিব আমি, ঠিক আছে? যারা আগে আসবা আগে একটু পড়াটা শোনাবা, আর তাছাড়া প্র্যাকটিস ক্লাসে আপুদেরকে পড়া শোনাবে, ঠিক আছে? এই 13টা একদম সুন্দর মতো একদম ছোটস্থ করে শোনাবে ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, হ্যাঁ পরীক্ষা আজকে না 10টা প্যাটার্নে পরীক্ষা ছিল, ও ও আচ্ছা হ্যাঁ, তাহলে প্র্যাকটিস ক্লাসে দিয়ে ফেলো, ঠিক আছে? প্র্যাকটিস ক্লাসে দিয়ে ফেলে এখন আমরা একটা দোয়া একটু শিখে তারপর আমরা বিদায় নিই, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা কিছু কিছু আল্লাহুম্মা জি নূর, তোমাদেরকে দোয়াই নূর পড়াইছিলাম, দোয়া নূর পড়াইছি না? আচ্ছা ঘর 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 থেকে বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশের দোয়া, হুম দেখো বাড়িতে প্রবেশের দোয়া একটু মিউট করে দাও, হ্যাঁ আমি একটু এটা এটা পড়া দিচ্ছি। বাড়ি হতে দেখো, আল্লাহুম্মা ইন্নি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহি বিসমিল্লাহ আল্লাহর নামে, তাওয়াক্কালতু তাওয়াক্কালা প্যাটার্ন থেকে এসেছে, তাওয়াক্কালা তাওয়াক্কালু তাওয়াক্কালতা তাওয়াক্কালতুম তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি নির্ভর করছি, তাওয়াক্কালতু আলা আল্লাহি আলা উপর আলা আল্লাহি আল্লাহর উপর, বিসমিল্লাহি আল্লাহর নামে অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, তাওয়াক্কালতু আমি ভরসা করছি আলা আল্লাহি আল্লাহর উপর, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তোমরা একটু এই লেখাগুলো একটু পড়ে ফেলবে, বুঝছো? বিসমিল্লাহি আল্লাহর নামে তাওয়াক্কালতু তাওয়াক্কুল করছি আলাল্লাহি, আল্লাহর কারণে দেখো আল্লাহুটা আল্লাহি হয়ে গেছে, ঠিক আছে? হার্ফ জার ইসম মাজরুর আলাল্লাহি, আমি আল্লাহর উপর ভরসা করছি, লা হাওলা নাই কোনো ক্ষমতা, ওয়ালা কুওয়াতা এবং নেই কোনো শক্তি, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া, খারাপ বা মন্দ থেকে দূরে থাকার ক্ষমতা, খারাপ বা মন্দ জিনিস ছেড়ে দেওয়ার ক্ষমতা এবং অনুশোচিত হওয়ার স্পৃহা ক্ষমতা কিছুই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। আজকে বলছিলাম না সকালে, তো সঠিক কাজ করার ক্ষমতা এবং তার মধ্যে লেগে থাকা, উদাহরণস্বরূপ নিয়মিত 5 ওয়াক্ত সালাতের সাথে লেগে থাকার দৃঢ় মনোভাব আল্লাহর সাহায্য ছাড়া অর্জন করা সম্ভব নয়। এবং পাপ কাজ কি করে মানুষকে এ ধরনের ভালো নেক আমল করা থেকে দূরে রাখে, এই জন্য আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। রোগ হতে আরোগ্য লাভ, দারিদ্রতা হতে মুক্তি, অসুবিধা হতে উদ্ধার পাওয়া, যে কোনো কাজে সফলতা, প্রকৃত পক্ষে প্রতিটি উদ্যোগ এবং ক্ষমতা কেবলমাত্র আল্লাহর সাহায্যেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের কোষাগার হতে একটি মূল্যবান সম্পদ। যখন আমরা মনোযোগ সহকারে এটা পাঠ করি তখন আমরা আল্লাহর সামনে আমাদের বিনম্রতা দেখাই, একই সময় আল্লাহর সাহায্য পাওয়ার জন্য এটি একটি দোয়া। আচ্ছা তাহলে
আচ্ছা এখানে একটুখানি পড়ি। যখনই কোনো মানুষ ধর্মীয় বা জাগতিক কোনো ব্যাপারে বাড়ি হতে যাত্রা করে, সাধারণত তার কাজটি সমাধানের ব্যাপারে একটা পরিকল্পনা থাকে, কিন্তু লোকজন টাকা পয়সা পরিকল্পনা বা অন্যান্য সম্পদ দ্বারা কাজটি সমাধা করা যাবে না। তারা কেবল মাত্র উপলক্ষ, এগুলো এক একটা উপলক্ষ মাত্র, ঠিক আছে? এটা একটা মাত্র উপলক্ষ, কাজটি সম্পন্ন হবে কেবল মাত্র আল্লাহর সাহায্যে, ইহার উপর দৃঢ় বিশ্বাস থাকার নামই তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ আস্থা। কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে তার জন্য ধৈর্য ধরতে বলেছেন এবং তার উপর পূর্ণ আস্থা রাখতে বলেছেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা আমাদেরকে শয়তানের প্ররোচনা হতে রক্ষা করে। যে লোক আল্লাহর উপর নির্ভর করে সে কখনো অবৈধ অর্থ গ্রহণ করতে পারে না, কারণ সে জানে আল্লাহ তার প্রয়োজন মেটানোর অঙ্গীকার করেছেন। আচ্ছা, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহুম্মা আউযু, এরপরে আর একটা দোয়া আছে খুব চমৎকার একটা দোয়া, এই দোয়াটা আমরা অন্য আরেকদিন শিখব, ঠিক আছে? এটাও ঘর হতে বের হওয়ার আর একটা দোয়া, সুন্দর দোয়া, লিখে বাড়ির গেটে লাগিয়ে রাখবে, ঠিক আছে? বের হওয়ার এবং প্রবেশের দোয়া, দেখবে এভাবে মুখস্থ হয়ে যাবে। যার মুখস্থ নাই, বাড়ির অন্যান্য সদস্য থাকতে পারে, তাদের জন্য লিখে রাখতে পারো, যারা দেখে দেখে মুখস্থ করবে। আল্লাহুম্মা ইন্নি আস আল্লাহুম্মা, হ্যাঁ একটু আগে যে দোয়াটা বললেন ঘর হতে বের হওয়ার দোয়া, সেটা কত নম্বর পৃষ্ঠা থেকে পড়লেন? ওই একই একই জায়গায় আছে, ওইটার ওইটা পরে আছে। হ্যাঁ আল্লাহুম্মা, দেখো এটা একটু পড়ি, আল্লাহুম্মা ইন্নি, এবার হচ্ছে বাড়িতে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা, এখানে একটু ইয়ে আছে। আবু মালিক আশারি রাদিয়াল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যখন তার বাড়িতে প্রবেশ করবে তার উচিত আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরিজি বিসমিল্লাহি ওয়ালা জানা বিসমিল্লাহি 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 ওয়ালা জানা ও বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা আল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এটা বলা, তারপর তার পরিবারের সদস্যদেরকে সালাম দিবে। আবু দাউদ। জাবির রাদিয়াল্লাহ বর্ণনা করেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি যে যদি কোনো লোক তার বাড়িতে প্রবেশ করার সময় বা খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, শয়তান তার অনুসারীদেরকে বলে, তোমরা রাত্রি যাপনের জন্য কোনো জায়গাও পাবে না, রাত্রের কোনো খানাও পাবে না। কিন্তু যদি সে বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ না করে, শয়তান বলে তার অনুসারীদেরকে যে তোমরা রাত্রি যাপনের জন্য জায়গা পেয়েছ। এবং যদি খাওয়ার সময় আল্লাহর স্মরণ না করে তাহলে বলে যে তোমরা রাত্রি যাপনের জন্য জায়গা পেয়েছো এবং খানাও পেয়েছো, রাত্রের খানাও পেয়েছো। আচ্ছা, আল্লাহকে স্মরণ রাখার উত্তম পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছে সেই দোয়া পড়া, আর এটা করা হলে আমরা আল্লাহকে স্মরণ করার পুরস্কার পাব এবং সুন্নাহ অনুসরণ করারও পুরস্কার পাব। এই হাদিস হতে এটা পরিষ্কার যে অনেক প্রকারের জিন শয়তান আমাদেরকে পশ্চাৎধাবন করছে। আমরা যদি আল্লাহকে স্মরণ না করি তখন তাদের প্রভাব ও প্রলোভন বেড়ে যায়, যার ফলে ঝগড়া বিপাদ পরনিন্দা মন্দ কর্ম অলসতা ইবাদতে অবহেলা বাসায় খারাপ কাজ হতে থাকে। তখন আমরা কি রকম ভাগ্যহীনতা ও বোকামির মধ্যে পড়ে যাব। যদি আমরা এই দোয়াগুলো অনুশীলনে ব্যর্থ হই, ফলশ্রুতিতে সব ধরনের অসুবিধার সম্মুখীন হব। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটাই বলবে, সালাম দিবে। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা, এই দেখো এখন প্রবেশের দোয়াটা, আল্লাহুম্মা ইন্নি, হ্যাঁ ওটা তো ধরো তুমি পরিবারকে সম্বোধন করছো, হে পরিবার বর্গ, তুমি যদি বলো তাহলে সালাম দিচ্ছই তো, একই কথা, কোনো অসুবিধা নেই আপু, ওটা বললেও কোনো অসুবিধা নেই। তাহলে আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ও আল্লাহ ইন্নি, নিশ্চয়ই আমি আসআলুকা, আমি তোমার কাছে চাই, কি চাই? খৈরা মানে কল্যাণ, খৈরল মাউলিজি প্রবেশের কল্যাণ, খৈরল মাউলিজি ও খৈরল মাখরজি এবং বের হওয়ার কল্যাণ, আমি তোমার কাছে চাই প্রবেশের কল্যাণ এবং বের হওয়ার কল্যাণ। খরজা খৈরল খৈরল মাখরজি, হে আল্লাহ, যখনই আমি বাইরে হতে
বাইরে বের হতে চাই, তখন যেন আমি উত্তম পন্থায় বের হই। কোনো একদিন আমি যখন মারা যাব এবং চিরদিনের জন্য বাসা ত্যাগ করব, সেটাও যেন উত্তম পন্থায় হয়। কত মানুষ ঘর থেকে বের হয়ে যায় আর লাশ হয়ে ফিরে আসে, তাই না? তাহলে দেখো, এই যে বের হওয়ার কল্যাণ, আল্লাহর কাছে কত সুন্দর দোয়া এবং তার অন্তর্নিহিত তাৎপর্যগুলো, সুবহানাল্লাহ, না সুন্দর। আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, সবসময় আল্লাহকে স্মরণ করা উচিত। বিসমিল্লাহি ওয়ালা জিনা, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়ালা জিনা, দেখো সব এই যে ফাআলনা এই প্যাটার্ন, ওয়ালা যা ওয়ালা জু ওয়ালাস্তা ওয়ালাস্তু মালাস্তু ওয়ালা জিনা। বিসমিল্লাহি ওয়ালা জিনা, আল্লাহর নামে আমরা প্রবেশ করি। ওয়া বিসমিল্লাহি খরাজিনা, খরাজা থেকে, দেখো খরাজা সে বের হলো, খরাজা খরাজু, খরাস্তা খরাস্তুম, খরাস্তু খরাজনা, ইয়াখরুজু ইয়াখরুজু, না তাখরুজু, তাখরুজু না আখরুজু, নাখরুজু, উখরুজ উখরুজু, লা তাখরুজ লা তাখরুজু, খরিজুন ড্যাশ, এখানে জানি নাকি আছে খুরুজুন, হুয়া খরাজা হিয়া খরাজাত, হুয়া ইয়াখরুজু হিয়া তাখরুজু। দেখো কথা জিজ্ঞাসা করি আপু, হ্যাঁ বলো। তাহলে এখানে যে দোয়া গুলো আপনি দেখা দিলেন, এগুলো সবকটাই কি ঘর থেকে বের হওয়ার জন্য? এটা ঘর থেকে বের হওয়ার জন্য উপরের দুইটা দোয়া, আর এটা ঘরে প্রবেশের জন্য, ঘরে প্রবেশের। একটা একটা শিখলে হবে তাই না? হুম হুম না তুমি চেষ্টা করো, তুমি দুইটাই পড়বা, তাই না? ছেড়ে দিবা কেন? আর কমপক্ষে একটা, কমপক্ষে একটা পড়ো, আর বাড়িতে প্রবেশের দোয়া। তাহলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খৈরাল মাউলিজি ও খৈরাল মাখরিজি, মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। মুখস্থ করার সহজ নিয়ম হচ্ছে অশাব্দিক অর্থ বুঝে বুঝে পড়বা, আর বারবার পড়বা আর শুনবা, সহজে মুখস্থ হয়ে যাবে। আর যে বুদ্ধিবর বললাম, যেটা ওয়ালে যদি লিখে রাখো, বারবার পড়তে 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 মুখস্থ হয়ে যাবে। লিখে যদি রাখো, মুখস্থ নাই ধরো, বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। দুইটা নাকি একটাই? দুইটা এই দুইটা, হ্যাঁ এই দুইটা একসাথেই পড়বা, ঠিক আছে? এই যে এই হাদিস, এই হাদিসের, এই হাদিসে যেটা আসছে সেটা এভাবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খৈরাল মাউলিজি ও খৈরাল মাখরাজি, মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালা জেনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। তুমি যদি এখান থেকেও পড়ো, অসুবিধা নাই, বিসমিল্লাহি ওয়ালা জেনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। এখানে কি তাহলে দুইটা দোয়া? দুইটা দোয়া আছে, জি একসাথে আছে। আচ্ছা, বের হওয়ার জন্য দুইটা দোয়া, হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই একটা দোয়া। আর একটা যেটা দোয়া, কর্মবাচ্য শেখার খুব ভালো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। দেখো এই দোয়াটা এত সুন্দর, আল্লাহর কাছে দোয়া মানে তার কাছে চাওয়া, আমি আল্লাহর কাছে কি কি বিষয় থেকে পানাহ চাচ্ছি। এই দোয়াটা খুবই, কথাগুলো খুবই সুন্দর। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, যেন আমি কাউকে পথভ্রষ্ট না করি বা আমি পথভ্রষ্ট না হই। মানুষ কতভাবে মানুষকে মিসগাইড করে, আবার অন্যের দ্বারা মিসগাইডেড হয়, তাই না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, কাউকে যেন আমি পথভ্রষ্ট না করি, আর আমি যেন কারোর দ্বারা পথভ্রষ্ট না হই। তারপরে আমি যেন কারো পদস্খলন না ঘটাই বা আমি অন্যের দ্বারা পদস্খলিত না হই। তারপরে আমি যেন কারো উপর জুলুম না করি এবং অন্য কেউ যেন আমার উপর জুলুম না করে। আর আমি যেন মূর্খতাপূর্ণ আচরণ কারোর সাথে না করি বা কেউ যেন আমার উপর মূর্খতাপূর্ণ আচরণ না করে। কত সুন্দর কথা! হুম, তেই এই দোয়া, হ্যাঁ ইনশাল্লাহ, বারবার একটু শুনো, দরকার হলে ইউটিউব থেকে একটু শুনো, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তা ঠিক আছে, আজকে এ পর্যন্ত আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দাঁড়াও, এই লাইভটা একটু বন্ধ করে নিই, তারপর কথা বলছি।